তিন ক্যাপ্টেনের সঙ্গে বাংলা ওয়াশ ট্রফি। এই বাংলা ওয়াশ শব্দটা এসেছিল ঘরের মাঠে কিউই বধের মাধ্যমে। এবারও কি হবে? তবে সেটা অনেক কঠিন, কারণ ওরা বিশ্বকাপের গেল বারে রানার আপ। তিন জাতি সিরিজের দামামা বেজে উঠেছে। পাক ক্যাপ্টেন বাবর আজম, স্বাগতিক দলপতি কেন উইলিয়ামসনের সঙ্গে বাংলার ক্যাপ্টেন সাকিব থাকলেই মানত বেশি। তবে টাইগার দলপতি না থাকায় ডেপুটি ও এই ফরম্যাটে আগামীর ক্যাপ্টেন সোহানি এখন ফ্রন্টলাইনার। স্বাগতিকদের ব্যস্ততা কম, কারণ শুরুর ম্যাচে শুক্রবার মুখোমুখি হবে বাংলাদেশ পাকিস্তান। বাংলাদেশ দল কি ভাবছে? একমাত্র বাবর রিজওয়ান ছাড়া পাকদের ব্যাটিং ফর্ম নিয়ে দুশ্চিন্তায় সকলে। বাংলাদেশ দলগতভাবে নিজেদের মেলে ধরলে যে কোনো অপোনেন্টই চাপে পড়তে বাধ্য। নিজেদের অনেক সীমাবদ্ধতা আছে এটা সত্যি, তবে দিন বদল করতে চাইলে নিজেদের যা রিসোর্স সেটা দিয়ে এই লড়িয়ে মানসিকতার প্রদর্শনী দেখাতে পারলে সত্যিকারের উন্নতির পথে থাকবে টাইগাররা। বিশ্বকাপ যাবার আগে শক্ত প্রতিপক্ষের মুখোমুখি হয়ে নিজেদের অবস্থান সম্পর্কে অবগত হওয়াটাও কিন্তু জরুরি। শুক্রবার বাংলাদেশ সময় সকাল 8টায় ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ম্যাচ। নাজমুল সাকিব, বিডি ক্রিক টাইম। না, অবশ্যই পাকিস্তান অনেক ভালো টিম, বাট আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ আমরা যদি আমাদের তিন দিক থেকে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে আমরা ভালো করতে পারি তাহলে অবশ্যই ভালো কিছু হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ। না, সত্যি কথা বলতে আমরা যেভাবে প্র্যাকটিস করতেছি, আমি আগেও বললাম যে হচ্ছে আমরা প্রসেস নিয়ে চিন্তা করতেছি, রেজাল্ট নিয়ে চিন্তা করতেছি না, কারণ রেজাল্টটা আসলে সবসময় আমাদের হাতে থাকবে না। বাট প্রসেসটা এবং হার্ডওয়ার্ক এবং অনেস্টির সাথে আমার মনে হয় যে সবাই নিজের দিক থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করতেছে এবং সবাই অনেক হার্ডওয়ার্ক করতেছে। তো অবশ্যই আশা করবো যাতে ভালো রেজাল্ট হয়, এবং যেটা আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে একজন একজনকে হেল্প করা, যেটা খুব বেশি ভালো মতো হচ্ছে, যে আমার কাছে মনে হয় যে সবাই চাচ্ছে যে যার যার জায়গার থেকে নিজের করার সাথে সাথেও আরেকজনকে যাতে হেল্প করতে পারি। তো আমার কাছে মনে হয় যে এটা একটা টিম বন্ডিংয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট, এবং আমার যেটা বললাম যে আমরা একটা প্রসেসের মধ্যেই এই জিনিসগুলো করার চেষ্টা করতেছি। না, প্রিপারেশন ওয়াইজ যদি বলে, এখানে আমরা আসার পর বৃষ্টি এবং বরফ পড়া সত্ত্বেও আমরা আসলে দুই দিনের প্র্যাকটিস খুব ভালো মতো করতে পেরেছি। তো এর আগে আমরা দুবাইতেও একটা দুটো ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। তো আমার কাছে মনে হয় যে প্রিপারেশন ওয়াইজ সবাই খুব আলহামদুলিল্লাহ ভালো করতেছে, এবং খুব ভালো যে এটা আমরা এরকম ওয়েদার থাকার পরেও দুই দিন প্র্যাকটিস করতে পেরেছি। ইনশাল্লাহ কালকেও করব। তো আমার কাছে মনে হয় যে ম্যাচের আগে ইনশাল্লাহ আমরা প্রিপারেশন ওয়াইজ 100% ওকে। না, অবশ্যই আপনি দেখবেন যে আমাদের এশিয়ার কন্ডিশনের থেকে এখন নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার কন্ডিশন টোটালি ডিফারেন্ট। তো আমার কাছে মনে হয় যে এটা আমাদের খুব ভালো একটা অপরচুনিটি ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া যাওয়ার আগে, যে আমরা এরকম কন্ডিশনে কয়েকটা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি এবং পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মতো টিমের সাথে খেলার সুযোগ পাচ্ছি। অবশ্যই এটা আমাদের ওয়ার্ল্ড কাপে অনেক বেশি বুস্ট আপ করবে, এবং এখান থেকে আমরা পজিটিভ দিকগুলো নিয়ে ওয়ার্ল্ড কাপে যদি যেতে পারি ইনশাল্লাহ অবশ্যই ভালো রেজাল্ট আশা করতে পারি। না, যদি সত্যি কথা বলি যে আমাদের টিমের এনভায়রনমেন্ট এবং অ্যাটমসফিয়ার খুবই ভালো, আর আমার কাছে মনে হয় যে সব থেকে বড়ো যে জিনিসটা সবার কাছে এই মেসেজটাই যাওয়া হচ্ছে যে আমরা যাতে সবাই রেজাল্ট নিয়ে চিন্তা না করি, আমরা একটা প্রসেসের মাধ্যমে আসি। আসলে রেজাল্ট কী হবে আগে থেকে এটা নিয়ে প্রেডিক্ট করার কোনো অপশন থাকবে না, বাট আমাদের কাজগুলো যদি আমরা অনেস্টির সাথে হার্ডওয়ার্ক করতে থাকি, এবং সব থেকে বড়ো ইম্পর্টেন্ট যে জিনিসটা টিম হিসেবে খেলা, কারণ ইন্ডিভিজুয়াল কোনো চিন্তা না করে আমরা যদি অ্যাজ এ টিম হিসেবে খেলতে পারি, কারণ হয়তো 11 জনই পারফর্ম করবে না, বাট আমার কাছে মনে হয় যে যার যখন যে সিচুয়েশানে যতটুকু পারফর্ম করা দরকার, টিমের জন্য যেটা দরকার ওইটা যাতে আমরা করতে পারি, আমাদের মনে হয় যে ফোকাস সবার ওইটাই, যাতে আমরা টিমের জন্য সিচুয়েশান অনুযায়ী পারফর্মগুলো করতে পারি। এবং আমার কাছে মনে হয় যে ইন্ডিভিজুয়াল কোনো কিছুর থেকে টিম পারফর্মটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য এখন। না, এখানে আসার পর কন্ডিশন তো একটু ডিফারেন্ট, ঠান্ডা, বাট আমার কাছে মনে হয় যে আমরা দুই দিন প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি, কালকে ইনশাল্লাহ আবার প্র্যাকটিস করবো। তো আসলে সবাই মানায় নেওয়ার চেষ্টা করতেছে, এবং আমার কাছে মনে হয় যে ইনশাল্লাহ ম্যাচের আগে সবাই কনফিডেন্ট যে সবাই ওয়েদারের সাথে মানায় নিয়ে এটা আমাদের জন্য বড় কোনো কারণ হবে না। আমাদের ওয়েদারের সাথে মানায় নিয়ে ইনশাল্লাহ আমরা আমাদের 100% দেওয়ার চেষ্টা করবো।